আল্লাহি ওয়া বারাকাতু। সৌদি আরব থেকে প্রশ্নকর্তা আলিবুর রহমান, প্রশ্ন হচ্ছে কুকুর বিড়ালকে খাওয়ালে কি সওয়াব হবে? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আতইমুত তাআম সল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতি বিসালাম। এই হাদিসের ভিতরে লাফজ আতইমুত তাআম মুতলাক, খানা খাওয়াও, এটা কিন্তু শুধু মানুষের সাথে জিনের সাথে সম্পৃক্ত এমন কোনো কথা কেউ তাফসির করে নাই। আতঈমুত তোয়াম মুতলাক, সাধারণভাবে খানা খাওয়াও, ফকির হতে পারে, গরিব হতে পারে, আমির হতে পারে, পড়োশি হতে পারে, বন্ধু হতে পারে, স্ত্রী হতে পারে, পুত্র হতে পারে, কুকুর হতে পারে, বিড়াল হতে পারে, বাঘ হতে পারে। খানা খাওয়ার বিষয়টা এরকম যে জীবে দয়া, জীবকে দয়া করলে, জান রয়েছে এমন কোন জন্তু, জীব, প্রাণী যারা অনুভূতি আছে, ক্ষুধা লাগে যাদের, তাদের খাওয়ালেই আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব লিখে দিবেন। আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান, দয়াকারীকে দয়াকারী, দয়াকারীদের দয়াকারী দয়া করেন। তো বিল আখাস আপনি খাসভাবে জানতে চেয়েছেন যেহেতু, তো আপনাকে সে বিষয়ে আমি জানাবো এবং আপনার অবগতির জন্য বলবো যে হ্যাঁ, এভাবে আলাদাভাবে পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফাইন্নাহুন্না তাওয়াফুন আলাইকুম, বিড়াল হলো তোমাদেরকে তাওয়াফকারী, এই জন্য তারা তোমাদের ঘরের একটা মেম্বার, মেম্বার অফ মেম্বার্স। বিড়ালকে আল্লাহ নবী মেম্বার বলেছেন, তার হক রয়েছে, তাকে খানা দিতে হবে, পানি পান করাতে হবে, দেখতে হবে, তার দেখভাল করতে হবে, ভালো মন্দ তারও বিবেচনা আল্লাহ নবী করতে বলেছেন। পক্ষান্তরে এদের প্রতি রূঢ় আচরণ, মারপিট, খারাপ আচরণ করতে নিষেধ করেছেন, কারণ অবলা প্রাণী এগুলি বিচার দিলে আল্লাহর কাছে আপনি বাঁচতে পারবেন না। অন্যায়ভাবে বিড়ালকে মারবেন না, পিটাবেন না, আটকিয়ে রাখবেন না, তাহলে ওরা আল্লাহর কাছে বিচার দিলে, যদি আল্লাহ, তারা তো নিষ্পাপ, তাদের বিচার গ্রান্ট হয়ে গেলে আপনি চলে যাবেন, আপনার আমল কোনো কাজে আসবে না। হাদিসে দেখা যায় যে এক মহিলা এভাবে বিড়ালকে বন্ধ করে রেখেছিল, লা তারাকাত হা হাত্তা তাতআমা মিন হাশাশিল আল ওয়ালা আতআমাত হা। এই হিররাটা, এই বিড়ালটাকে এই মহিলা খেতেও দেয়নি, ছেড়েও দেয়নি যে পোকামাকড় খাবে, ঘাস খাবে, বা মা, তারপরে হিররাটা, বিড়ালটা মারা যায়। আল্লাহ তার রেগে যায়, রেগে যায়, মারা যাওয়ার পর তাকে জাহান্নামে দিয়ে দেয় আল্লাহ। আর এক অনৈতিক কর্ম আমরা যারা আমাদের সমাজে করে, যাদেরকে আমরা খারাপ ভাষা ইউজ করি, খারাপ কাজ যারা করেন তাদের ক্ষেত্রেও খারাপ ভাষা ইউজ করা ঠিক নয়। ইসলাম দিনুল মাহাসিন, সৌন্দর্যের ধর্ম, এত ভালো, একটা কাফেরকে কাফের বলে ডাকাটাও ঠিক না, তাকে কাফের জানলেন কিন্তু কাফের বলে ডাকাটাও ঠিক না। বলে না যে চোরকে চোর বলতে নেই, কানাকে কানা বলতে নেই, আসলে এটা মিন মাহাসিনুল ইসলাম। তো যৌনকর্মী আমরা বলতে পারি সবচেয়ে সুন্দর ভাষাতে, যৌনকর্মী এক মহিলা শয়তানের অসহায় পাপ কাজ করতো পয়সা কামানোর উদ্দেশ্য হোক, যেভাবে হোক, কিন্তু একদা এক কুকুরকে দেখতে পায় রাস্তায় জীবা বের করে হাঁপাচ্ছে, চরম তৃষ্ণায়। পরে যৌনকর্মী ওই মহিলা তার মোজা, সুতি মোজা তার আঁচলে বেঁধে কুয়ার থেকে পানি তুলে তার জিহ্বায় চিপে তাকে প্রাণ বাঁচাতে সহায়তা করে। ফাশাকার আল্লাহ লাহা ওয়া আদখালাহা আল জান্নাতা। সুবহানাল্লাহ, ওই মহিলা মরে গেলে আল্লাহ তাকে এইটাকে উসিলে করে জান্নাত দিয়ে দেন। সেজন্য লা তাহকিরান্না মিনাল মারুফ, আল্লাহ বলছেন ছোট জিনিস মনে করে এটাকে দূরে সরিও না। আলা আন তালকা আখাকা বিওয়াজহিন তালিক, তোমার ভাইয়ের সাথে হেসে কথা বলার মাধ্যমে হলেও এই সবটা অর্জন করার চেষ্টা করবে। পক্ষান্তরে যদি কোনো প্রাণীকে কেউ শাস্তি দেয়, কষ্ট দেয়, তার তো বিনা দোষে, দোষ করলে সেটা ভিন্ন কথা, দোষ করলে হয়তো আল্লাহ সেটা ধরবেন না। অনেক সময় আমাদের রাগ উঠে যায়, আমাদের মাছ খেয়ে ফেলে, দুধ খেয়ে ফেলে, মারপিট করি সামান্য, কিন্তু মেরে ফেলা ঠিক নয়, ছুরি মেরে দিয়ে বা ছেঁতি মেরে দিয়ে, এভাবে শলা মেরে দিয়ে মেরে ফেলা ঠিক নয়। সাধারণ মারপিট, একটু রাগ উঠে আমাদের মারি, কুকুরকে মারি, ভাগিয়ে দেয় একদূর, কিন্তু
বেধড়ক মারপিট করা ঠিক নয়, আর গরু বকরি এগুলোকে মারা একদমই ঠিক নয়। তবে অতটুকু যতটুকু বাধ্যগত করার জন্য মানছে না, তখন দুটো থাপ্পড় দিয়ে আর দুটো লাঠি দিয়ে বাড়ি দিয়ে সরালাম, এরকম এটা কথা। তাহলে কুকুর বিড়াল এদেরকে খাওয়ালে যে নিঃসন্দেহে আপনার সওয়াব হবে, এই দুটো হাদিস থেকে আপনি প্রমাণ পেলেন। ওই মহিলার প্রতি আল্লাহ খুশি হয়ে মহিলাকে জান্নাত দিয়েছেন, অথচ মহিলা যৌনকর্মী ছিল, অনৈতিক কাজ করত, শয়তানের অসহায় পড়ে। জীবে দয়া করা উচিত, রাহিমুনা ইয়ারহামুহুর রহমান। আপনার দুয়ারে কেউ আসলো, কোনো প্রাণী পানি খাওয়ার ভাব দেখালো, আপনি ইগনোর করলেন, এটা ঠিক নয়, ইগনোর করবেন না। আমি অনেক ভালো ভালো মানুষকে দেখেছি, আলেমদেরকেও দেখেছি, যে তারা পাত্রে, আমি সৌদি আরব আছি, এখানে পাত্রে তারা পানি রেখে দিচ্ছে, আর বাড়িতে বিলায়, মানে কোম্পানিতে, মানে ভিলাতে বিলায় আছে, সেজন্য কোথাও খেতে গেছে, ওইখানে গিয়ে ওখান থেকে হাড্ডি, বা হাড্ডি তো খায় না, এখানকার কিছু গোস্ত যেটা উচ্ছিষ্ট হয়ে গোস্তগুলো এগুলি টোকিয়ে নিয়ে যাচ্ছে পোটলা করে। আমি বলছি কেন নিয়ে যাচ্ছেন, বলছে আমার বাড়িতে অনেকগুলি আমার সদস্য আছে। আলহামদুলিল্লাহ, দেখেন আলেম এই জন্য সে বুঝে এটা। অতএব আমাদের আশেপাশে যে বিড়াল বা কুকুর এগুলি থাকে, এগুলির প্রতি আমাদের যত্নবান হওয়া উচিত, বিশেষত পানাহার তাদেরকে করানো উচিত যতটুকু মানে আমাদের পক্ষে সম্ভব। এবং এরা অসুস্থ হয়ে গেলেও তাদেরকে দয়া করা উচিত। এবং হাদিসে পাওয়া যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বলেন যে, আল্লাহ নবী, আমার একটা পাঠি ছাগল চোখে অসুখ, আমি তাকে আদর করি এবং চিকিৎসাও করি, এরকম আমি তার প্রতি দয়া করি, তে আমাকে কি আল্লাহ দয়া করবে এর বদৌলতে? আল্লাহ নবী বলেন, নাম, ইদা রাহিম তাহা রাহিমাকাল্লাহ, তোমাকে আল্লাহ অবশ্যই দয়া করবে যদি তার প্রতি তুমি দয়া করো, যতটুকু দয়া করবে তুমি তার প্রতি আল্লাহ তোমার প্রতি ততটুকু দয়া করবে। সুবহানাল্লাহ, এরা আমাদের আশেপাশে ঘোরে, এই জন্য এদেরকে বিনা দোষে মারপিট করা ঠিক নয়, এবং এদেরকে পারস্পর পক্ষে খানা দেওয়া উচিত এবং সেবা দেওয়া উচিত এরা যদি অসুস্থ হয়ে যায়। আমার বাড়িতে একটা বিড়াল আছে, অনেকগুলি বাচ্চা জন্ম দিয়েছে, অসুস্থ হয়ে গেছে, তাকে পারস্পর পক্ষে খাদ্য দেওয়া উচিত অন্যগুলিকে ভাগিয়ে দিয়ে। সে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি, বিড়ালগুলিকে এক টাকা দিয়ে হলে একটা দুধ কিনে, এক রিয়াল দিয়ে একটা দুধ কিনে খেতে দেওয়া উচিত, এভাবে করা উচিত আমাদের। এই কাজগুলি অনেক সময় আমাদের নাজাতের উসিলা হয়ে যাবে। আল্লাহু আকবার, ইনশাআল্লাহ। হাযা ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বারাকা আলা নবীনা মুহাম্মদ।